আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে কত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবথেকে দামি কিতাবটা অন্য কোন মাসে তিনি নাজিল করেন নাই, রমজান মাসকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে যে আসমানটা আমরা দেখতে পাই, সে আসমান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে পুরো কোরআনটাকে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটাকে আল্লাহ পাক কত পছন্দ করেছে যে পৃথিবীর যেটা সর্বশ্রেষ্ঠ এবং ধর্মগ্রন্থ সেই কিতাবটাকে দিয়েছে কোন মাসে? রমজান মাসে। এবার চলুন, এটা দাবি আপনাকে রমজান মাসের কয়েকটি গুরুত্ব দেখালাম, এবার রোজার গুরুত্ব দেখায় কয়েকটি রোজার, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রোজা এটি বাংলা বলেন বা ফার্সি বলেন? কি বললাম? বাংলা বা ফার্সি। রোজার আরবি যেটা আমরা জানি সেটা হচ্ছে সিয়াম। রোজার আরবি কি? সিয়াম। এবার যদি বলা হয় যে রোজা কাকে বলা হয়, এবার দেখেন রোজার আবিধানিক অর্থ বা সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? কথা বলুন, বিরত থাকা। এবার যদি বলা হয় রোজা কাকে বলা হয়, কোন জিনিসটাকে রোজা বলে, রোজার ডিফিনেশন কি, রোজার সংজ্ঞা কি, রোজা কাকে বলা হয়, এবার টুক করে আপনাদেরকে বলে দিই যে রোজা কাকে বলা হয়। বললে আপনারা বুঝতে পারবেন এই যে আমরা রোজা রাখছি, নারী পুরুষ সকলেই, রোজাগুলি শেষ হয়ে যাচ্ছে, রোজাগুলি আমরা রাখছি শেষের মধ্যেই, তো এই রোজা কাকে বলা হয় এটা একটু আমরা জানব। রোজা হচ্ছে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত স্ত্রী সহবাস, খানাপিনা এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? কথা বলুন, কথা বলুন, সিয়াম বা রোজা। আবারও আমি বলে দিচ্ছি রোজা কাকে বলা হয়, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন না খেয়ে থাকা, স্ত্রী সহবাস এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? কথা বলুন, সিয়াম বা রোজা। এবার এখানে তিনটি কথা আপনাকে বললাম, সারাদিন না খেয়ে থাকতে হবে, স্ত্রী সহবাস, যে স্ত্রীটাকে আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন আপনার জন্য হালাল, কিন্তু এই মেয়ের সঙ্গে সংগ্রাম করাকে রোজা রেখে হারাম করেছে কে? কথা বলুন আল্লাহ। আর তিন নম্বরে বললাম যে পৃথিবীতে যেগুলো অপছন্দনীয় কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এবার আপনাকে দেখাই অপছন্দনীয় কাজ কি। এই পৃথিবীতে আপনি যদি রোজা রেখে সুদ খান তাহলে তার রোজা হবে? কথা বলুন, কথা বলুন, রোজা হবে না। কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে রোজা হবে? কথা বলুন, কেউ যদি রোজা রেখে ওজনে কম দেয় রোজা হবে? কথা বলুন, হবে না। কেউ যদি রোজা রেখে লুডু খেলে যে ভাই দিন খুব বড়, সময় পাস করতে হবে, লুডু খেলতে হবে, তাহলে আপনি রোজা রেখে যদি লুডু খেলেন রোজা হবে? এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয়? কথা বলুন, কথা বলুন, কি অপছন্দনীয়? আপনি যদি রোজা রেখে মোবাইলে গেমস খেলেন তাহলে রোজা হবে? কথা বলুন, হবে না। এটা পছন্দনীয় কাজ নয়, সেটা কি? অপছন্দনীয় কাজ। এবার চলুন, এই রোজাগুলি আল্লাহ পাক কেন দিলেন? একটা না খাওয়া ইবাদত গো। আর যে মেয়েটাকে আমি বিবাহ করেছি সে মেয়েটা আমার জন্য হালাল, কিন্তু এই রমজান মাস এসে রোজা করা পরেও ওই মেয়ের সঙ্গে আমি সংগ্রাম করতে পারবো না, সেটাকে হারাম করেছে কে? আল্লাহ। তো একটা কষ্টকর ইবাদত, না খেয়ে থাকতে হবে সারাদিনের, কি ধরনের ইবাদত? আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি কেন দিলে ইবাদতটা, কি কারণ ছিল? অন্য তো কোনো একটা ইবাদত দিতে পারতেন, আপনি এই ইবাদতটা কেন দিলেন? আল্লাহ বলছেন শুনেলে, তোদেরকে রমজান মাসে রোজা কেন দিয়েছি? যাতে করে তোদের একটি কোয়ালিটি তৈরি হয়। কি তৈরি হয়? কথা বলুন, একটি কোয়ালিটি তৈরি হয়, যাতে করে তোর একটা ডিগ্রি অর্জন করতে পারিস। একটি কোয়ালিটি তৈরি করার জন্য তোদেরকে একটি না খাওয়া ইবাদত দিয়েছি। সেই কোয়ালিটিটি কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে রোজা রাখলে কি কোয়ালিটি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্বে যতগুলি পৃথিবীতে লোক এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রোজাকে ফরজ করেছিলেন, অনুরূপভাবে আমাদের উপর রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমরা সারা পৃথিবীর মানুষ যদি বলি, হে আল্লাহ তুমি এই রোজাটা কেন ফরজ করলে, একটি না খাওয়া ইবাদত অন্য তো কোনো ইবাদত দিতে পারতে, এই ইবাদতটা তুমি কেন দিলে? আমরা যদি আল্লাহকে বলি তাহলে আল্লাহ বলবেন, শুনে নাও তোমাদেরকে রোজাটা আমি কেন দিয়েছি? আল্লাহ বলেন, শুনে নাও, লাল্লাকুম তাত্তাকুন, লাল্লাকুম তাত্তাকুন, লাল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি নামে কোয়ালিটিটা তৈরি করার জন্য আমি রোজাগুলি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি কোয়ালিটি তৈরি করতে পারবেন, সেই কোয়ালিটির নাম হচ্ছে মুত্তাকি। সেই কোয়ালিটির নাম কি? মুত্তাকি। যাতে করে আপনারা সহজে মুত্তাকি হতে পারেন, সেই জন্য আল্লাহ পাক এই রমজান মাসের রোজাগুলি দিয়েছেন। এই মুত্তাকি এই রমজান মাসে সাধারণত হতে পারা যায়, হওয়া খুব সহজ, ওই এগারো মাসে হওয়া খুব টাফ বিষয়, আপনি সহজে হতে পারবেন না মুত্তাকি। কিন্তু এই রোজাগুলি যদি আপনি ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্য যদি রেখে যান, অটোমেটিক মুত্তাকি হয়ে যাবেন। কি হবেন? কথা বলুন, মুত্তাকি হবেন। এবার মুত্তাকি যদি হন, মুত্তাকি হলে লাভ কি? যে মুত্তাকি যাবে জান্নাতে। যাবে কোথায়? কথা বলুন, জান্নাতে। শুধু আপনি রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হয়ে যান আর মারা যান, আপনি যাবেন কোথায়? কথা বলুন, জান্নাতে। এবার যারা মুত্তাকি হবে তারা তো জান্নাতে যাবে। জান্নাতে গেলে মুত্তাকিদের লাভ কি আছে বলবো কি? কথা বলুন, যারা এই রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হয়েছে, এই মুত্তাকিদের জন্য লাভ কি আছে গো? কি পাওয়া যাবে জান্নাতে? একটা লাভের কথা বলি, বলবো কি? চলুন লাভটা খালি শুনলেন। যারা মুত্তাকি হবে এই রমজান মাস রোজা পালন করে, যারা মুত্তাকি হবে, আর মেয়েদের পক্ষ থেকে 2,250, মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 2,250 টাকা, 2,250 টাকা, এখানে ধরেন মেয়েদের পক্ষ থেকে, তা আমার মা বোনেরা টাকাগুলি দিয়েছে 2,250, তাই তো? তো একজন দেয়নি, কেউ 10, 5, 100, 250, এইভাবে মেয়েরা টাকাগুলি দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে সব মেয়েরা টাকাগুলি দিয়েছে 10, 50 করে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আমিন। আল্লাহ তুমি জানো কি উদ্দেশ্য টাকাগুলি দিয়েছে, তুমি ভালো জানো। আল্লাহ তুমি বলতে পারবা যে কি উদ্দেশ্য টাকাগুলি দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দেখ না কেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আমিন। এবার চলো, যারা মুত্তাকি হবে তাদের একটি লাভ খালি শুনিয়ে দিই, তারপরে রোজার কি গুরুত্ব আছে আপনাদেরকে বলবো। লাভটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে মুত্তাকি যারা হবে এ রমজান মাস রোজা পালন করে, তাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রে আহসিনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তাআমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই রমজান মাসে রোজা পালন করে মুত্তাকি হবে, এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চারটি নদীকে অবধারিত করে দিয়েছি। একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মধুর নদী, আর একটি হচ্ছে সারাবান্তহুরা, আর একটি হচ্ছে স্বচ্ছ পানি। এই চারটি নদী আপনি জান্নাতের ভিতরে পেয়ে যাবেন শুধুমাত্র এই রমজান মাসের রোজাগুলি পালন করে মুত্তাকি যদি হতে পারেন। এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চারটি নদীর ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটি নদী আপনি পেয়ে যাবেন যারা মুত্তাকি হবে। তে রমজান মাসে আমরা রোজাগুলি পালন করে মুত্তাকি হব, হব তো ইনশাআল্লাহ। কথা বলুন, এবার চলুন রোজার কি গুরুত্ব আছে কয়েকটা গুরুত্ব আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রোজার গুরুত্বটা কি আছে। নাম্বার 1,
এক নম্বর গুরুত্ব খুব ভালো করে বুঝতে হবে, এই যে কোরআনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলি বিধান দিয়েছে আল্লাহ পাক, কোন বিধানকে আল্লাহ পাক কোরআনে ডিটেইলস ভাবে আলোচনা করেন নাই। সেটা কিরকম? কোরআনে বলা আছে যে নামাজ পড়তে হবে, জোহরের কত রিকাত কোরআনে বলা, কথা বলুন কথা বলুন, বলা নাই। আসরের কত রিকাত কোরআনে বলা আছে, মাগরিবের, এশা, ফজর কোরআনে বলা নাই, কিন্তু বলা আছে যে নামাজ পড়তে হবে। জোহরের কত রিকাত, আসরের কত রিকাত, মাগরিবের কত রিকাত, এই রিকাতগুলি কোরআনের মধ্যে বলা নাই। কোরআনে বলা আছে হজ করতে হবে, বলা আছে, কিন্তু উকুফে আরাফা কিভাবে করবেন, সাফা মারওয়া কিভাবে সাই করবেন, কোরআনের মধ্যে বলা নাই। যাকাত দিতে হবে, কোরআনে বলা আছে যে যাকাত দিতে হবে, কতটা ধান হলে কতটা যাকাত দিতে হবে কোরআনে বলা, কথা বলুন, কোরআনে বলা নাই। কতটা গরু হলে আপনি কতটা দিবেন কোরআনে বলা নাই, কতটা ছাগল হলে কতটা দিবেন কোরআনে বলা নাই। কিন্তু এই কোরআনে এমন একটি ইবাদত আছে যেই ইবাদতটাকে ডিটেইলস ভাবে আলোচনা করেছে, সেই ইবাদতের নাম হচ্ছে কি, রোজা। সেই ইবাদতের নাম কি, রোজা। সেটা কিরকম, চলুন দেখ, বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন একটি ইবাদতের কথা বলা হয়েছে, আপনি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, জোহরের কত রিকাত, আসরের কত রিকাত, মাগরিবের কত রিকাত, পুরো কোরআনকে যদি আপনি পড়ে শেষ করে দেন, রিকাতগুলি কোরআনের মধ্যে পাবেন না। যাকাত দিতে হবে কোরআনে বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ধান হলে কতটা যাকাত দিবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন একটি ইবাদতের কথা বলেছে, তার নাম হচ্ছে রোজা। এ রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস ভাবে আলোচনা করেছেন, রোজা ছাড়া অন্য কোন ইবাদত আল্লাহ পাক কোরআনের মধ্যে ডিটেইলস ভাবে আলোচনা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সফরে থাকেন, রোজার অবস্থা কি হবে কোরআনে বলে দেওয়া হয়েছে। আপনার স্ত্রীর যদি মিনসাল সিরাপ চালু হয়, রোজার অবস্থা কি হবে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে রোজার অবস্থা কি হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনার স্ত্রী যদি বাচ্চা প্রসব করে তাহলে রোজার অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনের মধ্যে ডিটেইলস ভাবে আল্লাহ পাক আলোচনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি গুরুত্ব, আপনি অবাক হয়ে যাবেন, রোজার মতো অন্য কোন ইবাদত আল্লাহ পাক কোরআনের মধ্যে ডিটেইলস আলোচনা করেন নাই। তাহলে ইবাদতটাকে কত পছন্দ করেছে যে রোজার ব্যাপারে কমপ্লিট ভাবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। নাম্বার দুই, দেখেন রোজার কি গুরুত্ব শুনলে অবাক হয়ে যাবেন। সেটা কিরকম, একজন মানুষ যদি 5 কোটি টাকা দান করে, কত বললাম, কথা বলো, 5 কোটি, 1 লাখ নয়, 2 লাখ নয়, 5 কোটি টাকা যদি দান করে, ওই দান করার ফলে যা নেকি পাবে ওই নেকিটা ফেরস্তা লিখবে, কে লিখবে, কথা বলুন, ফেরস্তা। খুব ডিপলি কথা বলছি, খুব ভালো করে শুনেন তো, 5 কোটি টাকা দান করলে সে নেকিটা ফেরস্তা লিখবে। একজন ব্যক্তি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তো নামাজ পড়ে যা নেকি পাবে ওই নেকিটা লিখবে ফেরস্তা, ওই নেকিটা লিখবে কে, ফেরস্তা। একজন ব্যক্তি 3 লাখ টাকা খরচ করে হজ করতে গিয়েছে, হজ করে যা নেকি পাবে সে নেকিটা লিখবে কে, কথা বলুন, আল্লাহ। তো কোরআনে যতগুলি ইবাদতের কথা বলা হয়েছে, টোটাল সমস্ত ইবাদত আপনি যদি করেন, ওই ইবাদত করার ফলে যা নেকি পাবেন সে নেকিটা লিখবে কে, কথা বলুন, ফেরস্তা লিখবে, যতই বড় নেকি করেন। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন, বিশ্ব নবী বলছেন আসমলি, এরা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ বলছেন এই পৃথিবীতে একজন মানুষ নামাজ পড়েছে, ফেরস্তাকে বলা হবে, ও ফেরস্তা ওই ব্যক্তি নামাজ পড়েছে, ওর নামাজের নেকিটা তুমি লিখে লাও। একজন ব্যক্তি হজ করেছে, হজ করার ফলে যা নেকি পাবে ফেরস্তাদেরকে দিয়ে লিখিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে স্পেশালি ভাবে বলেছেন, বিশ্বনবী বলছেন আর সমলি,
আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার নেকি যা পাবে পৃথিবীর কোন ফেরেশতাদেরকে দিয়ে আমি লেখার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, রোজার নেকিটা আমি আল্লাহ পাক নিজ হাতে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দামি ইবাদত, যে যতগুলো পৃথিবীতে ইবাদত আছে সমস্ত ইবাদতের নেকি লিখে কে? ফেরেশতা। আর রোজার যে পুরস্কার আপনি পাবেন সেই পুরস্কারটা দায় কে? কথা বলো, আল্লাহ। তাহলে কত দামি ইবাদত। নাম্বার তিন, তিন নাম্বার দেখেন, নাম্বার তিন গুরুত্বগুলি শুধু খালি দেখেলেন, তিন নাম্বার গুরুত্ব যে রমজান মাসের এর রোজাগুলির গুরুত্ব কি আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে যতগুলো আপনি অন্যায় কাজ করবেন, ফরজ কাজ ছাড়বেন, এই ফরজ কাজ ছাড়ার ফলে ফেরেশতা লানত করেছে, আল্লাহ লানত করেছে। কিছু কিছু এমন ফরজ আছে যেই ফরজটা আপনি ছাড়লে ফেরেশতাও লানত করেছে, আল্লাহও লানত করেছে, অভিশাপ করেছে। তার মধ্যে একটি হচ্ছে রোজা। তার মধ্যে একটি কি? রোজা। যারা সুস্থ সবল শরীরে রোজাকে ছেড়ে দেয় তাদের উপরে জিব্রাইল আল্লাহ লানত করেছে, অভিশাপ করেছে, যে হচ্ছে নোংরা জঘন্য সব থেকে খারাপ, অভিশাপ করেছে। এবার এখানে আমাদের সমাজে কিছু লোক আছে যারা সুস্থ সবল শরীরে রোজা রাখে না, আছে না নাই, ও বেটা বলে যে আমার গ্যাস হয়েছে, ও বেটা বলছে যে আমি না খেয়ে থাকতে পারি না, গ্যাস প্রচুর হয়ে যায়, এরকম যদি বাহানা করেন এই অসুখ জীবন আপনার ভালো হবে না, এই অসুখকে সারা জীবন রেখে দিবে কে? কথা বলুন কে? আল্লাহ। তুমি মানুষকে ফাঁকি দিতে পারো কিন্তু যিনি ওপরে বসে আছে তাকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। তো যারা সুস্থ সবল শরীরে রোজা রাখবে না তাদের উপরে লানত বা অভিশাপ করেছে কে? আল্লাহ এবং ফেরেশতা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে পা রেখে আমিন বললেন, তৃতীয় মিম্বারে পা রেখে আমিন বললেন, জিব্রাইল সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ও গো আল্লাহর নবী আপনি কেন তিন তিনবার আজকে আমিন বললেন? বিশ্ব নবী বললেন শুনে নাও, মসজিদের প্রথম মিম্বারে যখন আমি পা রাখলাম জিব্রাইল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বললেন ও গো আল্লাহর নবী যে ব্যক্তি রমজান মাস পেল এরপরে রোজাগুলিকে করে নিজের জীবনকে ক্ষমা নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারেনি তার উপরে লানা, তখন আমি নবী জিল্লা আমিন বলে দিয়েছি। তার মানে যারা এই পৃথিবীতে সবল শরীরে রোজা রাখবে না তাদের উপরে জিব্রাইল লানত করেছে। জোরে বলেন নাউযু বিল্লাহ। নাম্বার চার, রোজার কি গুরুত্ব খালি দেখেলেন। এবার আপনাদেরকে একটি কুইজ কোশ্চেন করি, একটা ছোট্ট কোশ্চেন, জান্নাতের গেট বা দরজা কতটি জানা আছে? জান্নাত একটা স্থানের নাম, জাহান্নাম একটি স্থানের নাম, কেউ বলেছে জান্নাত আটটি, কেউ বলেছে জাহান্নাম সাতটি, শুনেছেন নাকি? কিন্তু না ভাই, জান্নাত একটি জাহান্নামও একটি, কিন্তু তার স্তর তার শ্রেণী হচ্ছে সাতটি এবং আটটি। জান্নাতের দরজা বা গেট হচ্ছে আটটি, কয়টি বললাম? কথা বলুন, আটটি। আর জাহান্নামের আর জাহান্নামের জাহান্নামের দরজা হচ্ছে সাতটি, কতটি বললাম? সাতটি। তো জান্নাতের আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান, একটি দরজার নাম কি? কথা বল, কথা বল, একটি দরজার নাম কি? রাইয়ান। দেখেন এই রাইয়ান যে একটি দরজা আছে ওই দরজা দিয়ে কারা প্রবেশ করবে জানেন? আগে হাদিসটা বলে তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান।
কি বললাম রায়্যান বিশ্ব নবী বলছেন ও রায়্যান দরজাটি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছি পৃথিবীতে যারা রোজা রেখেছে ওই রোজাদাররা যা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে ওই রায়্যান দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে একজন ব্যক্তি নামাজ পড়েছে রায়্যান দরজাতে ঢুকতে পারবে না এই পৃথিবীতে একজন ব্যক্তি যাকাত দিয়েছে রায়্যান দরজাতে ঢুকতে পারবে না এই পৃথিবীতে একজন ব্যক্তি হজ করেছে রায়্যান দরজাতে ঢুকতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান দরজাটা জান্নাতীদের জন্য খাস করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই দরজাটা আপনি রায়্যান যারা জান্নাতীদের জন্য মসজিদ যারা করে তারা ভালো লোক না খারাপ লোক একটু কথা বলো ভালো যাদের ঈমান আছে যারা আল্লাহকে বলে বিশ্বাস আছে যে আমি জান্নাত নিব এই উদ্দেশ্যে পাঁচ টাকা দুই টাকা একশো টাকা দুশো টাকা ভালো লোকই দিয়ে থাকে ঠিক কিনা বলো নাম্বার দুই এবার আপনাদেরকে বলি পৃথিবীর সব থেকে যেটা দামি জায়গা এর থেকে আর দামি জায়গা হয় না সে জায়গার নাম বলতে পারবেন বিশ্বনবী বলেছেন সে জায়গার নাম কি কথা বলুন মসজিদ এর থেকে দামি জায়গা হয় আর পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা জঘন্য জায়গা হচ্ছে কোনটা বাজার আপনার বাড়ি যদি টাইলস বসা থাকার মসজিদে যদি খেয়ারেরও হয় সেই মসজিদের দাম বাড়িয়ে দিয়েছে কে কথা বলুন আল্লাহ তা আজকে আমি দেখতে চাই যে দামি জায়গায় শ্রেষ্ঠ জায়গায় এখানে কে আছেন আল্লাহর বান্দা পাঁচজন ব্যক্তি এক হাজার করে দিবেন বলেন আমি একটা কথা বলি আপনাকে আমরা শুনেছি যে অন্য মাসে কেউ যদি এক টাকা দান করে তাহলে কত নাকি পাবে কথা বলুন আর এই মাসে নাকি দান করলে সাত থেকে সত্তর গুণ বাড়িয়ে দেয় কত সত্তর এ হাদিসটা সহি নয় ভাই তো এই মাসে যদি কি অন্য মাসে এক টাকা দান করলে কত নেকি পাবে আমি একটা আইডিয়া অনুমান বুঝার জন্য বলছি মনে করেন দশ নেকি পেলেন বা বিশ নেকি পেলেন বা তিরিশ নেকি পেলেন এক টাকা দান করলে কিন্তু এই মাসে আপনি যদি এক টাকা দান করেন কত নেকি পাবেন এটা ক্যালকুলেটারের হিসাব হবে না কথা বলুন ক্যালকুলেটারের হিসাব হবে না তাহলে এটা হচ্ছে দানের মাস আপনি দান করুন কত নেকি পাবেন আপনি চিন্তাই করতে পারবেন না এই নেকির উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে এক হাজার টাকা করে দিতে পারবেন পাঁচজন ব্যক্তি বলেন কে আছেন বলেন এবার এখানে একটা কথা বলি আপনাদেরকে সবারই দান কি আল্লাহ কবুল করে কথা বলুন সবারই দান কি কবুল করে না এখন আপনি প্যাকেটে হাত দিচ্ছেন যে আমি এক হাজার টাকা দিব